অ্যাকোয়াকালচার ডায়েরির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই জিওল মাছের চাষ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। বর্ষা প্রায় এখন শেষ এবং বর্ষার শেষে সাধারণত এই জিওল মাছের চারা ছাড়ার রেওয়াজ, এটা প্রথাগতভাবে এটা করা হয়। যাই হোক, এখন বর্ষা কেন এটা করা হয় তার নিশ্চয়ই কারণটা সবারই জানা। কারণ জিওল মাছ চারা যদি অল্প মানে বৃষ্টি হয় এবং তাতে যদি কোনো রকম আর জলের কোনো স্রোত থাকে, তাহলে কিন্তু অনাহাসে এই মাছগুলো পালিয়ে যেতে পারে। এবং অনেক সময় যেটা যায়, ভিজে ওয়েদারে স্যাঁতস্যাঁতে জায়গাতেও এরা কিন্তু এক পুকুর থেকে মানে মাইগ্রেট করে অন্য পুকুরে চলে যেতে পারে। এই জন্য সাধারণত জিওল মাছের চারাটা এই সময় এটা মজুত করা হয়। এই ছাড়া হচ্ছে বর্ষাতে যে বিভিন্ন নদী নালা খালবিলে যে মাছে এই যে বাচ্চা হয়, সেই জিওল মাছের চারা কিন্তু এই সময় কিন্তু পাওয়া যায়। এখন যেমন প্রাকৃতিক চারা সঙ্গে সঙ্গে আমরা যে কৃত্রিমভাবে যেটাকে আমরা প্রণোদিত প্রজননের মাধ্যমে যে চারা তৈরি করছি, এখন বড় চারা এটাকে পাওয়া যায়। এই চারা আমরা দুভাবে আমরা চাষ করতে পারি, এককভাবে করতে পারি, আবার সেটা যৌথভাবে পোনা মাছের পুকুরে করতে পারি। এবং এককভাবে করতে হলে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আমাদের একটু সংখ্যা বেশি ছাড়া যেতে পারে, আর যদি আমরা যৌথভাবে করি তাহলে সেখানে চারার মজুদ সংখ্যাটা কম হয়, সেটা নিশ্চয়ই আমরা আলোচনার মাধ্যমে জেনে নেব। এক্ষেত্রে একটা জিনিস করা হয় যে যখন আমরা যদি এই জিওল মাছের চারা পুকুরটাকে প্রস্তুতি করে ছাড়ি, অর্থাৎ যেমন অন্যান্য পুকুরে যেভাবে প্রস্তুত করা হয় যে মহুয়া খোল বা ব্লিচিং দিয়ে যে সমস্ত যে অবাঞ্ছিত মাছ বা অন্য বড় মাছকে আমরা সরিয়ে ফেলি, তখন কিন্তু ছোট চারা মজুদ করলেও চলে। সেক্ষেত্রে হয়তো যে ছোট কারণ ওই চারাগুলোকে আমাদের যে অন্য মাছ খেয়ে নিতে পারবে না। যদি আমরা এমন পুকুরে করি যে যেখানে পুরনো জল রয়েছে এবং সেই জায়গায় মাছ ছাড়বো, অবশ্যই চারার সাইজটা একটু বড় হওয়া দরকার। সাধারণত এটা 3 থেকে 4 ইঞ্চি সাইজের এই জিওল মাছের চারা এটা মজুত করাই এটা উপযুক্ত। এরা যেহেতু এখানে এই জিওল মাছ এই যে কথাটা, তার এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, অর্থাৎ যেমন জলে দ্রবীভূত অক্সিজেন এদের দরকার, তেমনি কিনা বাতাস থেকে এরা অক্সিজেন নিয়ে কিন্তু এরা বাঁচতে পারে, কারণ এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। এবং এর ভেতরে খুব উল্লেখযোগ্য, আমরা জানি যে আমাদের দেশি মাগুর বা শিঙ্গি, কই এবং আমাদের যে শাল, শোল, ল্যাঠা, চ্যাং, এরা কিন্তু সবই জিওল মাছের আওতায় পড়ে এবং এরা অতি সহজে ইভিন হাজা মাজা পুকুরে এরা কিন্তু বাঁচতে পারে। সেই দিক থেকে এই মাছ চাষের এটা একটা মানে একটা আদর্শ, মানে যে কোনো যে হাজা মাজা পুকুরে এটা চাষ করা যেতে পারে। যাই হোক, আমরা এখন যে চারাগুলো সাধারণত বললাম যে এই যে 3 থেকে 4 ইঞ্চির চারা, এটাকে আমরা এখন মজুত করব। এককভাবে করলে এটা সাধারণত প্রতি শতকে, সেই প্রতি শতকে আমরা 300টি চারা পর্যন্ত আমরা ছাড়তে পারবো। তাহলে সেখানে এটা যেটা সাধারণত এটা দাঁড়িয়ে যাচ্ছে প্রায় 70 থেকে 75 হাজার প্রতি হেক্টারে। তেমনিভাবে যদি আমরা মানে পোনা মাছের সঙ্গে যৌথভাবে চাষ করি, সেক্ষেত্রে সাধারণত আমাদের কমন কার্প যেটা, সেটাকে যদি আমরা না চাষ করে সেই জায়গার পরিবর্তে আমরা এই মাছের চারা প্রায় 25 থেকে 30 হাজার, যেটা সাধারণত প্রতি শতকে 100 থেকে 120টি পর্যন্ত চারা আমরা মজুত করতে পারি। অর্থাৎ আমাদের যে কাতলা, সিলভার কার্প, রুই, গ্রাস কার্প এবং মৃগেল থাকলো, এবং কমন কার্পের চারা যে জায়গাটা আমরা সাধারণত 1,500 চারা ছাড়া হয়, সেই চারাটাকে না ছেড়ে আমরা এই চারাটাকে করতে পারি। কারণ তাদের সঙ্গে ওরাও যেমন কী করে যে বটমের তলদেশের যে বিভিন্ন মানে প্রাণীজ যে খাদ্যগুলো সেগুলো এরা খায় এবং এরাও কিন্তু খায়, সেই জন্য আমরা সাধারণত ওইটাকে অফ করে দিয়ে এটাকে আমরা করে থাকি। চারা ছাড়ার পরে যেটা করার দরকার, এদের একটা খাবার দেওয়ার দরকার আছে এবং পরিপূরক খাবার হিসাবে যা আমরা খাওয়াই, যেমন আমরা প্রোটিনের পার্সেন্টেজটা একটু বাড়ানোর জন্য, অর্থাৎ অবশ্যই সেখানে চেষ্টা করতে হবে এই খাবারের সঙ্গে যদি একটু মাছের গুঁড়োর একটা মিশ্রণ দেওয়া যায়। অর্থাৎ এখানে যে এরা কিন্তু সব রকমই খাবার খায় এবং এই যে ধানের কুঁড়ো বা চালের খুদ সেটাকে আমরা মানে সিদ্ধ করে নিয়ে খাওয়াই, সঙ্গে যদি পারা যায় অন্তত চেষ্টা করতে হবে এই যে মাছের যে এটাকে মানে ফিশ মিল একটু সংখ্যা এ করা, একটু পরিমাণ মতো এখানে সংযোগ করা। সাধারণত এটা 1:1:1 রেশিওতে করা যায় এবং কমপক্ষে অন্তত যার কথাটা হলো যে 1 কিলো সর্ষের খোল, 1 কিলো কুঁড়ো এবং তার সঙ্গে 1 কিলো মাছের গুঁড়ো, এটা হচ্ছে খুব ভালো একটা পুষ্টিকর খাবার তৈরি হবে। অন্তত কমপক্ষে না হলে 4:4:2, অর্থাৎ 4 ভাগ এটা
খোল, চার ভাগ হচ্ছে কুঁড়ো বা ভুসি, আর তার সঙ্গে দু ভাগ অন্তত মাছের গুঁড়ো। এটাকে গুঁড়ো করে সেটাকে মিশিয়ে মণ্ড পাকিয়ে আমরা ঝুড়িতে করে সেটা আবার তাল তাল করে পুকুরে আমরা সেটাকে দিতে পারি, তাহলে কিন্তু সেটা ভালো গ্রোথ হবে। এই অবস্থায় ছাড়লে মোটামুটি যেটা দেখা যায় যে ছ মাসে কালচারে, ছ সাত মাসে যেটা কালচার হবে সেই সময় এরা মোটামুটি একটা বাজারজাত করার মতো উপযুক্ত জায়গায় চলে যায়। এক একটি মাগুর অন্তত মানে এই যে 100 গ্রামের কাছাকাছি, শিঙি মাছ অন্তত 60 থেকে 70 গ্রাম, আর কই মাছ একটা সাধারণত 30 থেকে 40 গ্রাম, এরকম ওটা আসতে পারে। এবং এই হচ্ছে আমাদের দেশি মাছগুলো যদি করা যায় তাহলে এরকম একটা ফলন এখানে সম্ভব পাওয়া। এই মোটামুটি যে একটা স্বল্প মানে চাষ এতে মানে আমরা পিরিয়ডে যখন চাষ করব, অবশ্যই এখানে এদেরকে আনার জন্য প্রাকৃতিক খাবারের যোগানের জন্য যেরকম আমরা মাঝে মাঝে প্রতি মাসে একটি জৈব সার হিসেবে আমরা গোবর প্রয়োগ করতে পারি, এবং পুকুরের তলদেশে বা সারা পুকুরের পরিবেশটা ঠিক রাখার জন্য জলের যে পিএইচটাকে সাধারণত 7.5-এর কাছাকাছি রাখার জন্য বিঘা প্রতি প্রতি মাসে যেটা 4 থেকে 5 কিলো এরকম আমরা চুন প্রয়োগ করতে পারি। সেই অনুযায়ী এই যদি আমরা সুপারিশগুলো মানি তাহলে কিন্তু জিওল মাছের আমরা ফলন অবশ্যই ভালো পাবো এবং লাভবান হব। আমাদের তাই অন্তত যে খাল বিল মানে যে হাজা মজা পুকুর বা যেখানে অর্ধেক পানা আছে সেরকম একটা পুকুরে এই কিন্তু জিওল মাছের চাষ অবশ্যই আমরা করব, এবং এখনই সেটা কিন্তু আদর্শ সময়, এখন এই চারাটা আমরা মজুত করব। তাই এই যে জিওল মাছের আলোচনা থেকে আমরা আপনারা যে উপকৃত হবেন বা এই আলোচনা আপনাদের কাজে লাগবে এই আশা রেখে সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।